অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ ধ্বনিতে উত্তাল উত্তর করিমগঞ্জের ফকিরবাজার আসামের মানুষও দিল্লি মডেল ছায় আব্দুর রহিম চৌধুরী ফকিরবাজারে আম আদমির সভায় তিন শতাধিক মানুষের যোগদান কেজরিওয়ালের দলে রাজ্যের বেকার সমস্যা রাস্তাঘাট শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা জর্জরিত অবস্থায় এমত অবস্থায় ঋণগ্রস্ত রাজ্য আসামকে পুনরুজ্জীবিত করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি মডেলের সরকার আসামের আমজনতাও রাজ্যে দিল্লি মডেল চাইছে বলে উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে আম আদমি পার্টির একটি দলীয় যোগদান কর্মশালায় মন্তব্য করলেন আসাম রাজ্যিক আম আদমি পার্টির সংখ্যালঘু মোর্চার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী রবিবার বিকালে উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে আম আদমি পার্টি এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত করে দলীয় যোগদান কর্মশালায় পাঁচ শতাধিকের বেশি মানুষ অংশগ্রহণ করলেও আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন প্রায় তিন শতাধিক মানুষ আগামী গাঁও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে আম আদমি পার্টির করিমগঞ্জ জেলা মাইনরিটি কমিটি এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আম আদমি পার্টির করিমগঞ্জ জেলা কমিটি সংখ্যালঘু শক্তির জেলা সভাপতি জামাল উদ্দিন খান সম্পাদক মৌলানা ফজির আহমেদ সোশ্যাল মিডিয়া সমন্বয়ক মুজিবুর রহমান মুখপাত্র জসিমউদ্দিন প্রমুখ ব্যুরো রিপোর্ট বরাক টেন টিভি বাংলা আমি জামাল উদ্দিন খান জেলা সভাপতি আম আদমি পার্টি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মাইনরিটি কমিটি আজকে আমরা এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নর্থ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত ফকিরবাজারে একটা বিশাল যোগদান প্রোগ্রাম ছিল এই যোগদান প্রোগ্রামে প্রায় আড়াইশো থেকে তিনশো জন লোক যোগদান হয়েছে আজকে লোকের মধ্যে একটা উৎসাহ দেখলাম ওরা যে আম আদমি পার্টিতে আসার জন্য ওরা এত উৎসাহ ওরা মানে এত মানে অরবিন্দ কেজরিওয়ালের বিচারধারা দেখা হলাম ওরা মানে পাগলের মতো হয়ে গেছে যে আমরা শুধু আম আদমিকে আমাকে জয়েন করা আমার জন্য ওরাই সবসময় বলতেছে তো আমাদের উৎসাহ দেখে আমরা খুবই খুশি হয়েছি আমাদের সাথে ছিলেন আমাদের স্টেটের জয়েনিং অর্গানাইজ সেক্রেটারি আব্দুর রহিম চৌধুরী ও আমাদের ডিস্ট্রিক্টের মাইনরিটি কমিটির সেক্রেটারির সাথে ছিলেন আরও বিভিন্ন পদাধিকারী আমাদের মুজিব ভাইও ছিলেন জসিমও ছিলেন আরও আমাদের এখানে যারা যারা আমাদের কর্মকর্তা আমাদের নর্থ করিমগঞ্জের জুবের ফাহিম সাবির সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি আগামীতে আরও এর চেয়ে আরও বড় আমরা জয়েনিং প্রোগ্রাম করব আজকে আম আদমি পার্টির মাইনরিটি শক্তি ফকিরবাজারে এক জয়েনিং প্রোগ্রাম করেছে এর সাথে সাথে একটা মিটিং ছিল ডিসকাশন ছিল আলোচনা ছিল আজকের যে পরিস্থিতি অনেক দিন থেকে যে আমাদের সাধারণ মানুষ কীভাবে লাঞ্ছিত হচ্ছে সেই ব্যাপারে আমাদের আম আদমির কর্তাগণ কর্মকর্তাগণ বিশেষ কিছু প্রশ্ন বিশেষ কিছু হ্যাপেনিংস জনতার সামনে রেখেছেন জনতা তার প্রতিউত্তরে মানে ওদের দুঃখের যে পরিসীমা নেই সেই সমস্ত জিনিস ব্যক্ত করেছে তার মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা রাস্তার যে অবস্থা আমাদের এলাকার সেই সমস্ত এলাকার রাস্তাঘাটের অবস্থা জর্জরিত অবস্থায় হয়ে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে তারপরে সবাই একমত হয়ে আম আদমি পার্টিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যে সরকার আছে দিল্লির সরকারের প্রতি সবার সমর্থন জানিয়ে আর এখন দলে দলে সবাই এসে জয়েনিং করার প্রচেষ্টায় আছেন ওদেরকে আমরা জয়েনিং করাচ্ছি আরও জয়েনিং করাবো এবং তৎসঙ্গে আমার এই আম আদমি পার্টির জয়েন করা মুজিব ভাই আরও অনেক ডিপি প্রেসিডেন্ট সবার নাম আমি জানি না আর আমরা আজকের এই মিটিংয়ে
উৎসাহ হয়েছে যে আমাদের এই আম আদমি পার্টি ভবিষ্যতে বহুত বড় আকারে একটা সংগঠন হয়ে যাবে।